রাস্তা ও ফুটপাথ দখল করে রমরমিয়ে চলছে ইমারতি দ্রব্যের ব্যবসা, বারে বারে ঘটছে দুর্ঘটনা, সমস্যায় পড়ছেন পথচারীরা, তারপরও যেন উদাসীন রয়েছে পৌর প্রশাসন। ঘটনাটি ঘাটালের খরার পৌর এলাকার। জানা গেছে, গত কয়েক বছর আগে গ্রিন সিটি প্রকল্পের বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে খরার বিবেকানন্দ বাস টার্মিনাসের ধারে একটি ফুটপাথ নির্মাণ করা হয়েছিল। পৌরবাসীর সুবিধার্থে সেই রাস্তার লাইট ও বসার চেয়ার থেকে শুরু করে বিভিন্ন গাছও লাগানো হয়। বর্তমানে সেই ফুটপাতের একেবারেই বেহাল দশা। ফুটপাতের সামনে এবং তার উপরেই রয়েছে ইট বালি পাথর থেকে শুরু করে হাজারো প্লাস্টিক। এভাবেই পৌর এলাকার জায়গা দখল করে রমরমিয়ে ব্যবসা করছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। যাতায়াতের রাস্তার উপর ইমারতি দ্রব্য ফেলে রাখার কারণেই পথ চলাচলে সমস্যায় পড়েন পৌর এলাকার হাজারো মানুষজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যই তারা পৌরসভা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। খরার বিবেকানন্দ বাস টার্মিনাসের সংলগ্ন স্থানে একটি খরারবাসীকে সৌন্দর্য উপভোগ করার জন্য একটি সুন্দর ফুটপাথ এবং বসার জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই স্থানে দেদারভাবে ইট বালি স্টোনচিপ ইত্যাদি রেখে মানুষ ব্যবসা করে চলেছে। কিন্তু এর ফলে কী হচ্ছে, মানুষ সেই জায়গাটাকে আর কোনোভাবে ব্যবহার করতে পারছে না। বসার জায়গা সামনে ইট রাখা রয়েছে, যার কারণে মানুষ আর সেই জায়গাটাকে গ্রহণ করতে পারছে না। তো বারবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু এতেও কোনোরূপ কাজ হয়নি। তাই প্রশাসনের কাছে এবং আমাদের খরারবাসীর প্রধান চেয়ারম্যানের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এইগুলোকে পুনরায় সরিয়ে দিয়ে খরারবাসীর ব্যবহারের উপযোগী করে দেওয়া যায় এবং নিত্য যাত্রীরা এসে বসতে পারছে না, তার যাতে ব্যবস্থা করে দেওয়া যায় তার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এর ফলে কী হচ্ছে, এগুলো রাখার ফলে যে কোনো মুহূর্তে রাস্তার ধারে রাখার ফলে যে কোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা এড়ানোর জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ পৌরবাসীর পাশাপাশি এলাকারই বিজেপি নেতা সৌমেন চ্যাটার্জি বলেন, আমরা এই জায়গায় গিয়ে আগে বসতাম, কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী জায়গাটিকে জবরদখল করে ব্যবসা শুরু করেন। প্রশাসনের কাছে আবেদন জানাবো এই বিষয়ে তারা যেন হস্তক্ষেপ করেন এবং ওই ইমারতি দ্রব্য সরিয়ে ফেলা হয়। আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে খরারে যে পৌর যে বাস স্ট্যান্ড, যেটা বিবেকানন্দ বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটা আস্তে আস্তে মানে ইট গুটি বালি স্টোনচি ফেলে ফুটপাথটাকে দখল করে নেওয়ার একটা প্রয়াস চলছে। বারবার পৌর প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না এবং প্রশাসন পুরো নিশ্চুপ। এবং ওই যে বাস স্ট্যান্ড, বিবেকানন্দ বাস স্ট্যান্ডের পাশে যে ফুটপাথটা, চেয়ার ফেয়ারগুলো যেগুলো করা হয়েছিল সেইগুলোতে মানুষ বসবার জন্য করেছিল, কিন্তু ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই বেশ কিছু অসাধু লোক যারা নিজেদের মানে স্বার্থ কায়েম করবার জন্য তারা হচ্ছে যে ওইখানে ওই ইট গুটি বালি স্টোনচি ফেলে রেখে ইয়ে করছি। সকালবেলা অনেকেই মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতো, হ্যাঁ, এবং তারা সন্ধেবেলা গিয়ে অনেকে যেহেতু ওখানে একটু হাওয়া বাতাস দেয় সেই জন্য গরমকালে গিয়ে ওখানকার মানুষ চেয়ারে বসতো অনেকে, কিন্তু আস্তে আস্তে আপনারাও কি যেতেন, আমরাও সেখানে গিয়ে বসেছি অনেকবারই, কিন্তু এখন যা অবস্থা হচ্ছে তাতে করে আর ওখানে বসার মতো পরিস্থিতি নেই। এখন কি চাইছেন? আমরা চাই যে সাধারণ মানুষের স্বার্থে, যারা নিজেদের স্বার্থ কায়েম করার লক্ষ্যে এভাবে স্টোনচিপ বালি ইট গুটি সব রেখেছে, অবিলম্বে সরিয়ে নিক, নাহলে প্রশাসনের কাছেও আমরা অনুরোধ জানাচ্ছি যে তারা যেন পুনরায় তাদের সঙ্গে যোগাযোগ রেখে তারা ওই মালগুলি যেন সরিয়ে নেয়। অন্যদিকে খরার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুই বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে, যারা এই কাজ করছে তাদেরকে সচেতন করা হয়েছে, পরবর্তীকালে যাতে এই কাজ না করা হয় তার ব্যবস্থাও করা হবে। খরার পৌরসভায় যে বাস স্ট্যান্ড আছে বিবেকানন্দ বাস টার্মিনাল, পৌরসভার তরফ থেকে ওখানে চেয়ার বসানো হয়েছে এবং লাইন লাগানো হয়েছে, গাছ লাগানো হয়েছে, যাতে মানুষ সুষ্ঠুভাবে ওখানে একটু বসতে পারে, টাইম কাটাতে পারে। তো সেই জায়গায় ইট বালি স্টোনচিপ এইসব রেখেছে এবং অনেকে ব্যবসা করছে ফুটপাতের উপরে। কি বলবেন এই বিষয়ে? জিনিসগুলো আমাদের নজরে আছে, নজরে আছে এবং তাদেরকে যথেষ্ট বলা হয়েছে এবং সাবধান করা হয়েছে, পরবর্তীকালে যাতে এই জিনিসগুলো না হয় তারা নিজেরাই ব্যবস্থা নেবে বলেছে। আর যদি না নেয় তাহলে আমরা পুরসভা থেকে তাদের সেই মতো ব্যবস্থা করে নেবো, আইনানুক ব্যবস্থা নেবো। না, যে কোনো সময় স্যার দুর্ঘটনা ঘটতে পারে, ওই হতেই পারে। তো যাই হোক, আমরা
এই বিষয়ে সচেতন আছি এবং তাদেরকেও সচেতন করেছি পরবর্তীকালে যাতে ওই জিনিসপত্রগুলো সব সরিয়ে নেয়, তার ব্যবস্থা আমরা করব। দেশ কা নয়া রং কামধনু পেইন্টস, আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন। ওয়াল পুট্টি, ওয়াল ড্রপ, থ্রি ডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে। তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা বেনেপুকুর মার্কেটিং সোসাইটি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 8348625288 অথবা যোগাযোগ করুন 9641326034 এই নম্বরে।